ব্যর্থ বিজেপি সরকার, ব্যর্থ বিজেপি মুখ্যমন্ত্রী। কেন্দ্রই নিজের হাতলৈ নিলে রাজ্যের ক্ষমতা। মণিপুরত প্রয়োগ সংবিধানের 355 ধারা, দেখিলেই গুলিওয়ার নির্দেশ রাজ্যপালর। ইতিহাসের এক নোহা নোখোজা ঘটনার সাক্ষী হল মণিপুর। অশান্ত মণিপুর শান্ত করবলৈ কেন্দ্রই নিজের হাতলৈ নিলে রাজ্যের ক্ষমতা। মণিপুরত প্রয়োগ করা হল সংবিধানের 355 অনুচ্ছেদ। ইয়ার পাছতেই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যপালে নিজের হাতলৈ লৈ যায়। এই ক্ষমতার প্রয়োগ করে রাজ্যপালে দিলে দেখিলেই দুষ্কৃতিকারীক গুলিওয়ার নির্দেশ। ভারতের ইতিহাসত এয়া এক নোহা নোখোজা ঘটনা হিসাবে বিবেচিত হয়েছে, কারণ সংবিধান অনুসরি রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব ন্যস্ত হয়ে থাকে রাজ্য সরকারের হাতত। বিষম পরিস্থিতিত আইন শৃঙ্খলা রক্ষাত কেন্দ্রই রাজ্য সরকারক সহায়হে করে। কোনো কারণতে আইন শৃঙ্খলার ক্ষেত্র রাজ্য সরকারের ক্ষমতাত হস্তক্ষেপ নকরে কেন্দ্রীয় সরকারে। কিন্তু বিজেপি শাসিত মণিপুরের পরাই আরম্ভ হল এক নতুন পরম্পরা, যার জড়িয়ে 355 প্রয়োগ করে আইন শৃঙ্খলার দায়িত্ব নিজের হাতলৈ নিলে কেন্দ্রীয় সরকারে। সংবিধানের 355 নং অনুচ্ছেদ অনুসরি রাজ্যের ভিতর কোনো আভ্যন্তরীণ অশান্ত পরিস্থিতির সৃষ্টি হলে বা বাহিরা শক্তির আগ্রাসন হলে কেন্দ্রই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বাবে যথোচিত ব্যবস্থা লব পারে। কিন্তু এই 355 অনুচ্ছেদ প্রয়োগ করার উদাহরণ তেনে বিরল। বিশেষকৈ কেন্দ্রের শাসকীয় দল যেতিয়া রাজ্যের শাসনতো থাকে, তেতিয়া 355 অনুচ্ছেদ প্রয়োগের উদাহরণ বিচারি পাবলৈ নাই। কিন্তু মণিপুরের পরাই আরম্ভ হল রাজ্যের ক্ষমতাত হস্তক্ষেপ করার এক নতুন পরম্পরা। বিগত কেইবাদিনো ধরে অগ্নিগর্ভ হয়ে আছে মণিপুর। মেইটেই সকলক জনজাতির মর্যাদা দিয়ার বাবে উচ্চ ন্যায়ালয় দিয়া নির্দেশের বিরুদ্ধে আন আন জনজাতীয় সংগঠনের প্রতিবাদত কঁপি উঠিছে মণিপুর। মেইটেই সকলক জনজাতিকরণের মর্যাদা দিয়ার বিরোধিতার রাজ্যখনের কেইবাখনো পাহাড়িয়া জেলা প্রতিবাদী সমদল বাহির করে 3 মে তারিখে। সদৌ জনজাতি ছাত্র সন্থা মণিপুরের উদ্যোগত হওয়া এই প্রতিবাদত কুকি ইনপি মণিপুর, সদৌ হিলস ট্রাইবেলস ইউনিয়ন অন ল্যান্ড এন্ড ফরেস্ট, আনল নগা ছাত্র সন্থা, চুড়াচান্দপুর জেলা ব্যক্তিগত বিদ্যালয় আর মহাবিদ্যালয় সন্থাকে ধরে বিভিন্ন জনজাতীয় সংগঠন আর জনজাতি গির্জা নেতা মঞ্চ মণিপুরে এই সমাবেশলৈ সমর্থন আগবায়। তেওঁলোকৰ যুক্তি যে মেইটেই সম্প্রদায়ক এস টি শিতানত অন্তর্ভুক্ত করাটো মণিপুরের জনজাতীয় সকলক দমন আর বশ করার এক মুকলি প্রচেষ্টা। এই সমাবেশের পাছতে জনগোষ্ঠীয় সংঘাতত বিপর্যস্ত হয়ে পড়ে মণিপুর। আনকি 5 দিন ইন্টারনেট কর্তনের নির্দেশ দিয়া হয়। অগ্নিসংযোগ হতাহতিরে মণিপুর অশান্ত হয়ে পড়ে। কিন্তু এই সকল ঘটনার নীরব দর্শক হয়ে রয় বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তার পাছতেই অপ্রত্যাশিতভাবে মণিপুরের ক্ষমতা 355 অনুচ্ছেদ প্রয়োগে নিজের হাতলৈ নিয়ে কেন্দ্র সরকারে। বিজেপি শাসিত রাজ্যত অনুচ্ছেদ 355 প্রয়োগের পিছত ধারণা করব পারি যে আগন্তুক দিনত আইন শৃঙ্খলা দোহাই দিয়ে আন আন রাজ্যতো প্রয়োগ করা হব অনুচ্ছেদ 355। নিউজ এক্সপোর্ট, টিক্রস কারেন্ট।